আমি মসজিদে যাই আল্লাহর খুঁজে, গির্জায় কিংবা মন্দিরে থাকেন ভগবান, সে যে সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখেন সমান। এই অনুষ্ঠানটি আপনাদের সবার, দল যার যার গানে আসছে, সুমন সরকার, সুমন সরকার। বাংলাদেশের অনেক জায়গাতে আমরা গান করতে যাই, আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে ভালোবাসায় মানুষ নেই, ভালো শিল্পী এখন হইতে পারে নাই, হওয়ার জন্য চেষ্টা করি যদি মালিক দয়া করে। তো যিনি উপস্থাপনা করছেন আমার ভাই, আমার একজন প্রাণের ভাই ফারুক ভাই, এটা আজকে থেকে মনে হয় আমি আরো 3 বছর আগে তাকুন দিয়া মাস্তান সেখানে একটি প্রোগ্রামে আসছিলাম, ওখানে আমার শ্রদ্ধেভাজন ব্যক্তি মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি ওই মঞ্চে ছিলেন, হয়তো আমাকে তিনি চিনেন না, আমি তিনাকে ঠিকই চিনে রেখেছি। ওই দিন থেকে ওনার কথা, ওনার কিছু বক্তব্য আমি শুনেছিলাম, সাধক কবি রাজ্জাক যেমন তার একটি গানের মধ্যে বলেছেন, ওরে মন গভীর জলে ঝিনুক মিলে, সব ঝিনুকে কি আর মুক্তা ফলে, কারো কারো কর্ম ফলে গুটিতে দুই একটা মিলে, যেই ঝিনুকে মুক্তা ফলে দেখলে চিনা যায় তার লক্ষণ। আপনারা যারা ওনাকে ভোট দিয়ে নবনির্বাচিত করেছেন, আমি মনে করি যে মালিকের একটা অশেষ রহমত ওনার উপরে আছে, আর আপনারা এরকম একজন নেতা নেত্রী পেয়েছেন, কারণ এখনের যুগে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, মানুষকে জনগণকে ভালোবাসা দেওয়ার জন্য এরকম নেতা আপনার হাজারে কয়েকজন একজন মিলে কিনা সন্দেহ আছে। তাই আমি আমার জায়গা থেকে অনেক অনেক শ্রদ্ধা করি, অনেকে ভালোবাসি, উনি আপনাদের সাথে আমাদের সাথে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে আমাদের গান শুনছেন, আমাদের ক্ষুদ্র শিল্পীর মতো গান ওনার মতো ব্যক্তি বলে শুনছেন, সেটা আমার ভাগ্যের বিষয়। তিনার প্রতি আমার অন্তরস্থল হইতে আমার সালাম ভালোবাসা রাখি। তো যিনি উপস্থাপনা করলেন, আমি ওই মঞ্চে বলেছিলাম যে যদি ফারুক ভাই মেয়ে রূপ নিয়ে জন্ম হইত তাহলে আমি তাকে আসলে বিয়ে করতাম। তার উপস্থাপনার জন্য কেন বাংলাদেশের অনেক জায়গাতে আমরা গান করতে যাই, অনেক উপস্থাপনা থাকে, তবে ওনার যে উপস্থাপনাটার যে একটা প্রেম, একটা ভালোবাসা, এটা আমি কোনোদিন পাই না, আর বাকি জীবন পাবো কিনা সেটাও জানি না। তারই আসলে দেওয়ার মতো কিছু নেই, আমি ভালোবেসে আমার ভাইকে কিছু বসকিস করলাম, তার প্রতি আমার সালাম ভালোবাসা রইল। ধন্যবাদ। তুমি হও মালিক লুকাদির, বানাও কত বাদশাহ ফকি, তোমার খেলা ক্ষুদ্র তো পার মালিক পড়ুয়ার, তোমার খেলা বোঝে হৃদয়। আব্দুল রশিদ সরকার।
তার প্রার্থনা সঙ্গীত শেষ করে অতি চমৎকার একটি গান করলেন। তো সে যেই জায়গাতে গান করলেন, আমি এই জায়গাতে যাচ্ছি আমার পরের স্টেজে, তা আমার একটি গান, মাননীয় চেয়ারম্যান সাহেবের একটি একদম একটা পছন্দের গান, এটা একটা পরিচিত গান, সকলেই শোনেন, একদম সকলের পরিচিত, আমাকে বলে দিয়েছে এই গানটা আমি যেন উঠেই গাই। তাই যদিও আমার প্রতিপক্ষ শিল্পীরা যেখানে গান করলেন এখানে আমার গান করা উচিত, তারপরে সেটা কোন প্রত্যেকটা সাধক এই মানব দেহটাকে, কেউ এই দেহটাকে ঘোড়া বলেছেন, খালেক দোয়ানটি গানের মধ্যে বলেছেন, গুড্ডি কে বানাইল রে কামেলা রইল কই, এমন রঙ্গিলা গুড্ডি দেখে আমি দান দেখায়। আব্দুল গনি সরকার বলেছেন, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না ডিজেল পেট্রোল, মানুষ একটা দুই চাকার সাইকেল। আলোদানি বলেছেন, গোড়া কে বানাইল রে, আমার গোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, কতই লাভ করিলা গোড়া ভাইয়া। শাহ আব্দুল করিম বলেছেন, কোন মিস্ত্রি নাও বানাইল কেমন দেখা যায়, জিলমিল জিলমিল করে আমার ময়ূর পঙ্খী নাই। দেহতত্ত্বের কথায় বলা হয়েছে ময়ূর পঙ্খী নাই, এটাকে আমরা অনেক বাউল শিল্পী এখন গাই, জিলমিল জিলমিল করে আমার বঙ্গবন্ধু নাই। বাউল গানটা হলো একেবারেই একটা সুফিতত্ত্বের গান, যে গান শুনলে মানুষের আত্মা শুদ্ধি হয়, মানুষের আত্মাকে শুদ্ধ করার গান। নামাজ পড়লে মানুষের সওয়াব হয়। এখন আমাদের সমাজের মধ্যে দুইটা পক্ষ আছে, একটা পক্ষ দেখবেন ওলি আল্লাহদেরকে ভালোবাসে, ওলি আল্লাহদের কাছে যায়, আরেকটা পক্ষ হলো ওলি আল্লাহদের বিরোধী করে, যারা ওলি আল্লাহদেরকে সমালোচনা করে, ওলি আল্লাহদেরকে ভালোবাসে না, ওলি আল্লাহদেরকে ঘৃণা করে। আমার আল্লাহ বলেছেন, এই মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যদি তোমরা আমাকে পাইতে চাও তাহলে তোমরা একজন সত্য মানুষের পাও। তাই এই সত্য মানুষকে আমার আল্লাহ বলেছেন, নবুয়তি যুগ চলে যাওয়ার পরে আসছে বেলায়েতি যুগ, এই বেলায়েতি যুগের মধ্যে আমি অসংখ্য আমার বন্ধু পরায়ণ করেছি, তোমরা যদি আমাকে পাইতে চাও অবশ্যই আল্লাহর অনুগ্রহকে ভালোবাসতে হবে, অবশ্যই উনি আল্লাহর কাছে যেতে হইতে হবে, উনি আল্লাহকে ভালোবাসতে হবে, যাইতে হবে। তাই মানুষের দেহকে নিয়ে আমার মাননীয় চেয়ারম্যান সাহেবের পছন্দের একটি গান আগে করে নিচ্ছি, তারপর অবশ্যই সামনে হিসেবে গান রাখার চেষ্টা করবো। আমার ইমে বাইরে
মানুষের নাম বানাইলে দেখা যায়।